শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। এবার পাকিস্তানের লাহোরে ভয়াবহ বোমা হামলা চালালো ভারত। ভারতের মহারাষ্ট্রে স্পিকারকে হেনস্থার অভিযোগে বিজেপির ১২ বিধায়ক বহিষ্কার। যিনি বলবেন মুসলিমরা ভারতে থাকবে না তিনি হিন্দু নন, বলল আরএসএস প্রধান। মমতার মুখ্যমন্ত্রীর পদের নিয়ন্ত্রণ করোনার হাতে, যে কোনো সময় চলে যেতে পারে মুখ্যমন্ত্রীর পদ। এবার ইরাকে মার্কিন সেনাবাহিনীর গাড়ি বহরে ভয়াবহ বোমা হামলা। ৭০ মিলিয়ন ডলারের মুক্তিপণ চায় হ্যাকাররা। এবং সশেষ থাকছে, ফিলিস্তিনি বন্দি মুক্ত করার উপায় জানা আছে, হুঁশিয়ারি হামাস নেতার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। লাহোরে গত মাসে শক্তিশালী গাড়ি বোমা বিস্ফোরণের পেছনে ভারতের হাত রয়েছে এবং এই সংক্রান্ত তথ্য প্রমাণ হাতে পাওয়ার দাবি করেছে পাকিস্তান। গত রোববার ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে এই দাবি করেন দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মঈদ ইউসুফ। তিনি বলেন, ফরেন্সিক বিশ্লেষণ এবং সন্ত্রাসীদের কাছ থেকে উদ্ধার ইলেকট্রনিক সরঞ্জাম থেকে আমরা এই হামলার মূল হোতাকে শনাক্ত করেছি। এতে কোনো সন্দেহ নেই যে ওই ব্যক্তি র অর্থাৎ ভারতীয় গোয়েন্দা সংস্থার সদস্য, সে ভারত থাকে এবং ভারতীয় নাগরিক। গত 23 জুন পাকিস্তানের পূর্বাঞ্চলীয় শহর লাহোরে ভারত বিরোধী নেতা হাফিজ সাঈদের বাড়ির কাছে শক্তিশালী বিস্ফোরণ ঘটে। এতে অন্তত 3 জন নিহত এবং 22 জন আহত হন। হাফিজ সাঈদকে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ সন্ত্রাসী ঘোষণা করেছে এবং তার মাথার বিনিময়ে ১ কোটি ডলার পুরস্কার রয়েছে। এই লোকই মুম্বাই হামলার মূল হোতা বলে বিশ্বাস করে ভারত। পাঞ্জাবের পুলিশের প্রধান ইনাম ঘানি জানিয়েছেন, ওই হামলার সঙ্গে জড়িত সন্দেহে 12 জনকে গ্রেফতার করা হয়েছে, মধ্যে একজন আফগান নাগরিক এবং তিনি শরণার্থী হিসেবে পাকিস্তানে বসবাস করতেন। ওই ব্যক্তি বিস্ফোরক ভর্তি গাড়িটি ঘটনাস্থলে নিয়ে যান এবং পরে রিমোট কন্ট্রোল ডিভাইসের মাধ্যমে বিস্ফোরণ ঘটান। মঈদ ইউসুফ দাবি করেছেন, লাহোর হামলার পরপরই পাকিস্তানের গুরুত্বপূর্ণ তদন্ত অবকাঠামোগুলো লক্ষ্য করে ভারতীয়দের মাধ্যমে কয়েক হাজার সাইবার আক্রমণেরও প্রমাণ পেয়েছেন তারা। তার কথা, এসব হামলায় কোনো সন্দেহ না থাকে না যে এই ঘটনায় রাষ্ট্রীয় সমর্থন এবং রাষ্ট্রীয় যোগসূত্র রয়েছে। বর্ষাকালীন অধিবেশনের শুরুতেই চরম বিশৃঙ্খলা দেখা দেয় ভারতের মহারাষ্ট্র বিধানসভায়। সোমবার অধিবেশন শুরুর দিনে স্পিকার ভাস্কর্য যাদবকে হেনস্থার অভিযোগে ১ বছরের জন্য বহিষ্কার করা হয়েছে 12 জন বিজেপি বিধায়ককে। যদিও সমস্ত অভিযোগকেই অস্বীকার করেছেন রাজ্যের বিজেপির বিরোধী দলের নেতা দেবেন্দ্র ফড়নবিস। বিধানসভায় উবিবি সংরক্ষণ নিয়ে আলোচনার সময় বিজেপির বিধায়কদের পর্যাপ্ত সময় না দেওয়ার অভিযোগ উঠেছে স্পিকারদের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে তারা বিক্ষোভ দেখাতে শুরু করলে অধিবেশন বাতিল করেন স্পিকার। তাতে আরও ক্ষুব্ধ হয়ে স্পিকারের কাছে চলে যান বিজেপির বিধায়করা। স্পিকার জানান, দেবেন্দ্র ফড়নবিস এবং চন্দ্রকান্ত পালিটিকের উপস্থিতিতে বিরোধীরা আমার কেবিনে এসে আমার উদ্দেশ্যে অসাংবিধানিক কথা বলতে থাকেন। কিছু নেতা আমায় ধাক্কাও দিয়েছেন। ক্ষমতাসীন শিবসেনা রাজ্যের সাংবিধানিক বিষয়ক মন্ত্রীকে এই ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন স্পিকার ভাস্কর যাদব। স্পিকারের বিরুদ্ধেও বিধায়কদের হেনস্থা করার অভিযোগ তুলেছে বিজেপি। মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস বলেছেন, সব অভিযোগই মিথ্যে, গল্প বানাচ্ছেন, বিজেপির কেউই তাকে হেনস্থা করেননি। হিন্দু মুসলিম ঐক্য প্রধান ভারতবাসীর পরিচয়, তিনি একজন ভারতীয়। রোববার মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের অনুষ্ঠানে এই কথা বললেন ভারতের হিন্দুত্ববাদী সংগঠন আরএসএস এর প্রধান মোহন ভাগবত। পাশাপাশি তার বক্তব্য যে বা যারা গুরক্ষার দোহাই দিয়ে গণরোষ তৈরি করে কাউকে আক্রমণ করেছেন তারাও হিন্দুদের বিরোধী। মনে রাখতে হবে, ভারতের হিন্দু মুসলমান একই উৎস থেকে এসেছেন। উগ্র হিন্দুত্ববাদী রাজনীতির কথা নয়, মোহন ভাগবত আগাগোড়ায় এই সামঞ্জস্য থেকে সাম্প্রতিক ঐক্যের কথা বলেছেন। তবে তিনি মনে করিয়ে দিয়েছেন, ভোটের আগে তিনি এই সব কথা বলেছেন এমন নয়। তিনি মনে করেন, গরু একটি পবিত্র প্রাণী, কিন্তু গরু রক্ষার কারণে যারা গণরোষ তৈরি করে অন্যকে আক্রমণ করেছেন তারা হিন্দুত্ব থেকে বিচ্যুত হয়েছেন। আইন আইনের পথে চলবে, মুসলিমদের উদ্দেশ্যে তার বক্তব্য, মুসলিমরা ভারতে বিপদে আছেন, এই বক্তব্যের মধ্যে যে ফাঁদ তৈরি করা হচ্ছে তাতে ভারতীয় মুসলিমরা পা দেবেন না। তিনি মনে করেন, সাম্প্রতিক ঐক্য ছাড়া কখনো দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়, আর সেই জন্য জাতীয়তাবাদের প্রসার দরকার দেশপ্রেম।
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা রায় আগামী নভেম্বরের পরে মুখ্যমন্ত্রী থাকতে পারবেন কিনা তা নির্ভর করছে করোনার উপর। শুনতে অবাক লাগলেও এটা এখন বাস্তব হয়ে দাঁড়িয়েছে। দলকে বিপুলভাবে জিতিয়ে আনলেও মমতা নিজে বা নন্দীগ্রাম থেকে জিততে পারেননি, হেরে গেছেন তার ওই এক সময় লেফটেন্যান্ট শুভেন্দু অধিকারীর কাছে। ফলে মমতা মুখ্যমন্ত্রী হলেও বিধানসভার সদস্য নন। নিয়ম অনুযায়ী 6 মাসের মধ্যে তাকে বিধানসভার সদস্য হতে হবে। তার জন্য ভবানীপুর থেকে পদত্যাগ করেছেন শুভেন্দু চট্টোপাধ্যায়। তার পুরনো কেন্দ্র ভবানীপুর থেকেই উপনির্বাচনে লড়বেন মমতা, কিন্তু সমস্যা অন্য জায়গায়। একাধিক রাজ্যে বিধানসভা এবং লোকসভা উপনির্বাচন বাকি আছে, কিন্তু দেশের করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে কোনো রাজ্যেই উপনির্বাচন করায় নির্বাচন কমিশন। জনপ্রতিনিধির আইন অনুসারে বিধানসভার কোনো আসন খালি হলে তার 6 মাসের মধ্যে উপনির্বাচন করতে হবে বিধান কমিশনকে। অবশ্য সেই পদের মেয়াদ যদি 1 বছর বা তার কম হয় তাহলে সেই বাধ্যবাধকতা নেই। অথবা নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় সরকার যদি মনে করে পরিস্থিতি ভুট করোনার মতো নয়, উপনির্বাচন না করানো যেতে পারে। ইরাকে সাবেরিন টিভি চ্যানেল জানিয়েছে, বাগদাদ প্রদেশের সারি ও শাইলা পার হওয়ার সময় মার্কিন বাহিনীর লজিস্টিক ইকুইপমেন্ট বহনকারী গাড়ি বহর বোমা হামলা শিকার হয়। আগে থেকেই কিয়েবাকারা রাস্তায় বোমা পেতে রেখেছিল, এর ফলে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। সোমবার টিভি চ্যানেলটি এই খবর জানিয়েছে। এর আগে গতকাল রোববার বিকেলেও বাগদাদ প্রদেশে আরও একটি মার্কিন গাড়ি বহরে হামলা হয়। তবে এখন পর্যন্ত সব হামলার বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেখায়নি আমেরিকা। কোনো ব্যক্তি বা সংগঠনও এর দায় স্বীকার করেনি। ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি এবং সামরিক বহরে হামলার ঘটনা সম্প্রতি বেড়েছে। ইরাকের জনগণ এবং রাজনৈতিক দলগুলো সেদেশে মার্কিন সেনা উপস্থিতির বিরোধিতা করছে। তারা সেদেশ থেকে অবিলম্বে মার্কিন সেনা প্রত্যাহার চায়। এর আগে ইরাকের সংসদ মার্কিন সেনা বহিষ্কারের বিষয়ে একটি বিল অনুমোদন করেছে। বিভিন্ন দেশে 100 প্রতিষ্ঠানে সাইবার আক্রমণ চালিয়ে হাতিয়ে নেওয়া তথ্য ফিরিয়ে দেওয়ার জন্য 70 মিলিয়ন অর্থাৎ $7 কোটি মুক্তিপণ দাবি করেছে হ্যাকাররা। গত রোববার ডার্ক ওয়েবের একটি সাইটে এই তথ্য প্রকাশ করেছে চক্রটি। এর আগে গত শুক্রবার নাটকীয়ভাবে হামলা চালিয়ে এক ঝাঁক প্রতিষ্ঠানকে বিপদে ফেলে এই হ্যাকাররা। তারা নিজেদের পরিচয় না দিলেও ডার্ক ওয়েবে যে ব্লক থেকে মুক্তিপণ চাওয়া হয়েছে সেটি সাধারণত রেবেল সাইবার ক্রাইম গ্যাং নামে ব্যবহার হয়ে থাকে। রাশিয়া সম্পর্কিত এই গ্রুপটি বিশ্বের অন্যতম কুখ্যাত সাইবার অপরাধী চক্র, যারা হ্যাকিংয়ের পর মুক্তিপণ আদায় করে থাকে। সাইবার সিকিউরিটি ফার্ম রেকর্ডেড ফিউচারের অ্যালান লিসকা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, চক্রটি একটি সমন্বিত অবকাঠামো রয়েছে যার কারণে তাদের পক্ষ থেকে কে কথা বলছে তা নির্ণয় করা কঠিন। তবে মুক্তিপণের বার্তাটি অবশ্যই রিবিলের মূল নেতৃত্ব থেকে এসেছে। জানা যায়, গত শুক্রবার মায়ামি ভিত্তিক তথ্য প্রযুক্তি প্রতিষ্ঠান সাইবার হামলা চালায় রিবিলের হ্যাকাররা। তারা কাসেসার অ্যাক্সেস ব্যবহার করে হ্যাকিংয়ের একটি চেইন রিয়াকশন তৈরি করে, যার ফলে বিশ্বের বিভিন্ন দেশের 100 ব্যক্তি প্রতিষ্ঠানের কম্পিউটার অকেজ হয়ে গেছে। ফিলিস্তিনের ইসলামী ফজরুত আন্দোলন হামাসের নেতা খালেদ মিশাল বলেছেন, ইসরায়েলের সাথে বন্দি বিনিময়ে সুটি কোনো অগ্রগতি হয়নি। তবে প্রতিরোধ সংগ্রামীরা জানে দখলদার ইসরায়েলের হাত থেকে কিভাবে বন্দি মুক্ত করতে হয়। তিনি আর বলেছেন, ফিলিস্তিনি ডিল অব দ্য সেঞ্চুরি এর মতো ষড়যন্ত্র এবং শেখ জাররাহ নিয়ে অপতৎপরতার সাহসিকতার সাথে মোকাবেলা করতে পেরেছে, অন্যান্য ষড়যন্ত্র মোকাবেলা করা সম্ভব হবে। তিনি বলেন, যেসব দেশ দখলদার ইসরায়েলের মাধ্যমে সমস্যা সমাধানে বিশ্বাসী তারা ভুল করছে। মুসলিম উম্মাহর জন্য দখলদার ইসরায়েল এক মহাবিপদ বলে মন্তব্য করেছেন তিনি। সম্প্রতি দখলদার ইসরায়েল ঘোষণা করেছে, ফিলিস্তিনিরা তাদের সব বন্দীকে মুক্ত না করা পর্যন্ত ক্রসিং পয়েন্ট খোলার অনুমতি দেওয়া হবে না এবং আন্তর্জাতিক কোনো সাহায্য গাজায় যেতে পারবে না। এছাড়া তারা গাজার পুনর্গঠনের কাজটাও আটকে দেবে। এছাড়া ইসরায়েল হামাসের শর্ত শিথিল করার দাবি জানিয়ে বলেছে, হামাস যে সংখ্যক বন্দির মুক্তি চাচ্ছে সেটা গ্রহণযোগ্য নয়, বন্দির সংখ্যা কমাতে হবে। তবে হামাস দখলদার ইসরায়েলের এই দাবি প্রত্যাখ্যান করে বলেছে, দখলদার ইসরায়েল অন্য ইস্যুগুলোকে বন্দি বিনিময়ের সাথে সম্পর্ক যুক্ত করার চেষ্টা করছে যা গ্রহণযোগ্য নয় এবং কেবলমাত্র বন্দির বিনিময়েই বন্দি মুক্তি দেওয়া হবে। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।